সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার যদবপুর একটি স্থানে, যেখানে হতে যাচ্ছে নজরুল পার্ক। এবং আজকে সেই পার্কেই কিন্তু চলছে বনভোজন। এখানে হাজারো মানুষের আজকের এই মিলন মেলায় আমরা দেখতে পাচ্ছি অনেক গুণীজন, অনেক কবি, অনেক কলেজের অধ্যক্ষ এবং বিশিষ্ট গুণীজন আমরা এখানে তাদেরকে পেলাম। আমরা তাদের কাছ থেকে শুনবো ছোট্ট মন্তব্য এবং এই নজরুল পার্ক নিয়ে যে তাদের চিন্তা ভাবনা, এবং এই পার্কের যিনি প্রতিষ্ঠাতা তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করব যে তিনি এই পার্ক নিয়ে কি স্বপ্ন দেখছেন, কি মেসেজ দিতে যাচ্ছেন আগামী প্রজন্মদেরকে। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি কথা বলে আসি সেই গুণীজনদের সাথে। ডক্টর খালিকুজ্জামান, আমি একজন পেশায় ইঞ্জিনিয়ার। আমার বাড়ি টাঙ্গাইলের করটিয়ার পাশে গ্রাম খাগজানাতে, এবং আমি বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি এবং এসজেড কনসালটেন্সি সার্ভিস প্রতিষ্ঠা করেছি, সেই সাথে বাসুরি একটি নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠিত করেছি। আমরা দীর্ঘদিন যাবৎ সারা বাংলাদেশ জুড়ে বন্ধু চূড়ার কাজ করি, সেই সাথে আমরা পরিবেশ বান্ধব নানা রকম বিষয় নিয়ে কাজ করছি, যেমন জলবায়ু বান্ধব কৃষি, খাবার পানি, তারপরে বৃক্ষরোপণ, সুন্দরবন রক্ষা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করছি। এবং আমরা সারা বাংলাদেশে বিস্তৃত প্রতিটা ইউনিয়নের প্রতিটা গ্রামে আমরা কাজ করি। এটা হচ্ছে আমাদের বন্ধু ফাউন্ডেশনের কাজ। আমাদের বন্ধু ফাউন্ডেশনের সহযোগী সংগঠন বাসুরি, বাসুরির মাধ্যমে আমরা কবি নজরুল ইসলামকে তার সমস্ত সৃষ্টিকর্ম নিয়ে মানুষের সামনে উপস্থাপন করতে চাই। এর জন্য আমরা নানা রকম কাজ করি। আমরা নাটক করি, গান করি, টেলিভিশন প্রোগ্রাম করি, নজরুল উৎসব করি ইত্যাদি নানা রকমের অনুষ্ঠান আমরা সচরাচর সবসময়ই করে থাকি। আমরা প্রতিদিন আমরা কবির কবরে ফুল দিই, প্রতিদিন রাতে আমাদের ফেসবুক লাইভ অনুষ্ঠান হয় প্রতিদিন রাত 10টায়। বন্ধু ফাউন্ডেশনের শুরু কতদিন আগে থেকে? বন্ধু ফাউন্ডেশনের শুরু 2015 সালে, কিন্তু তারও আগে 2008 সালে আমি একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলাম যার নাম এসজেড কনসালটেন্সি সার্ভিসেস। আমরা এই এসজেড কনসালটেন্সি সার্ভিসেস এখনও আছে, কিন্তু আমরা মূল কাজকর্ম এই বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের মাধ্যমেই করে থাকি। আমাদের উদ্দেশ্য যে আমরা একটা নজরুল পার্ক উপস্থাপন করব। এখানে আমরা সেই নজরুল পার্কের জন্য আমরা 30 বিঘার মতো জায়গা কিনেছি। এই জায়গায় আমরা আরও 10 বিঘার মতো জায়গা কিনব। এই বাগানটা আমরা সাজাবো নজরুলের ফুল দিয়ে। নজরুল সাহিত্যে যে সমস্ত ফুল আছে, যে সমস্ত গাছ আছে, যে সমস্ত পাখি সচরাচর আছে, সে সমস্ত পাখি দিয়ে একটা লেকও থাকবে। আমরা এই পার্কটা সাজাবো। আপনাদের এই বন্ধু ফাউন্ডেশনটা আমরা দেখছি সারা বাংলাদেশ থেকে অসংখ্য লোক এখানে আসছে, এটা সারা বাংলাদেশ ব্যাপী এটা বিস্তীর্ণ আপনাদের এই সংগঠন? জি জি, আমাদের সংগঠন। আমরা আজকে ওটাও দেখতে পাচ্ছি যে এই যে বিশাল একটি আয়োজন, আসলে এই আয়োজনটা আসলে কাদের উদ্যোগে হচ্ছে? আমাদের বন্ধু ফাউন্ডেশন, বন্ধু ফাউন্ডেশন এই উদ্যোগে এখানে আমরা এই অনুষ্ঠান করছি। এখানে আমাদের সারা বাংলাদেশের যত কর্মী আছে তারা আছে, এবং আমাদের যত বন্ধু বান্ধব তারা আছে, এবং বাসুরির সাথে সম্পৃক্ত যত শিল্পী আছে, সবাই তো আসতে পারেনি, শিল্পীরা অনেক শিল্পী এখানে আজকে উপস্থিত। আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনারা বলছিলেন যে আপনারা পার্ক করবেন, এটা নজরুল পার্ক হিসাবে ইতিমধ্যে আমরা প্রচার প্রসারণ হয়ে আমরা দেখতে পাচ্ছি যে নজরুল পার্ক, এটা আসলে কার্যক্রমটা শুরু কবে থেকে? এই পার্কের কার্যক্রম আমরা শুরু করেছি, আমরা এখন ডিজাইন করছি কোথায় কোন ফুল গাছ বুনবো, কোথায় কোন বৃক্ষ রোপণ করব, কোথায় আমাদের পার্ক হবে, কোথায় আমাদের পুকুর হবে, কোথায় আমাদের বসার জায়গা হবে, কোথায় আমাদের গেট হবে, এই সার্বিক বিষয় আমরা এখন পরিকল্পনা করছি। কবি তার সৃষ্টিকর্ম মহান, এবং সেই সৃষ্টিকর্ম মানুষের কাছে পৌঁছে দেওয়ার এটা একটা উপায়। এই পার্কে যদি আসে মানুষ, একটা ফুল যদি দেখে, তাহলে বুঝতে পারবে এই ফুলের সাথে নজরুলের কোন গানের সম্পর্ক, কোন কবিতার সম্পর্ক, তখন তারা গানটা উপভোগ করতে পারবে, কবিতাটাও বুঝতে পারবে। বার্তা পেলাম আজকে টাঙ্গাইলে এসে, আমি অনেক ছোটবেলায় টাঙ্গাইলে এসেছি, একটা নজরুল সেনা বলে প্রতিষ্ঠান ছিল বোধহয় এখানে, সেই তাদের আমন্ত্রণে এসেছি, দাদু সহ কবি সহ আমরা সকলে এসেছিলাম এই টাঙ্গাইলে। হ্যাঁ, আর ওটা 72-73 হবে বোধহয়, আর আজকে এত বছর পরে এসেছি, অনেক আনন্দিত। আর দাদুর নামে একটি পার্ক হতে যাচ্ছে, এবং সেই পার্কে দাদুর লিখিত যত ফুলের নাম, তারপরে ছোটদের কবিতা, গান, প্রজাপতি থাকবে, কাঠবেড়ালি থাকবে, এগুলো শুনলাম, আমি খুব আনন্দিত যে কবে এটা কমপ্লিট হবে এবং পরিপূর্ণতা পাবে এই পার্কটি। এবং সেখানে
সারা বাংলাদেশের শিশুরা আসবে, শিশু সহ সব বড়রাও আসবে যারা নজরুলকে ভালোবাসেন, তারাও আসবেন এবং একটা অনেক সুন্দর একটা পরিবেশ পাবেন, নজরুলের পরিবেশ পাবেন এখানে এসে। কারণ এইরকম একটি উদ্যোগ গ্রহণ অনেক অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু তেমন তো মানুষ হয় না। কারণ নজরুলকে ভালোবাসতে হলে অনেক বড় একটা হৃদয় দরকার, সেই হৃদয়টা বোধ হয় ডক্টর খালিকুজ্জামান পেয়েছেন এবং আমাদের মধ্যে আমরা অনেকেই আছি, কিন্তু কাজ নিয়ে যে এগিয়ে যাবো সেরকম অনেক কম মানুষ আছেন। তাকে দেখে হয়তো অনেকেই অনুপ্রাণিত হয়ে আগামীতে আরো কাজ করবে বলে মনে করি। কবি কাজী নজরুল ইসলাম, যাকে ভালোবেসে, যার চিন্তা চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা তাকে নিয়ে এসেছিলেন এবং জাতীয় কবি করেছিলেন, এবং আমরা যে যুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে, এটি কাজী নজরুলের শব্দ। আমরা যে বাংলাদেশে বসবাস করি, নম 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 বাংলাদেশ মম, এই বাংলাদেশ কাজী নজরুলের শব্দ, এটা বঙ্গবন্ধু আহরণ করে নিয়েছিলেন। এবং নজরুলের বিশেষত্ব হলো উনি একজন মানবতা প্রেমিক, মনুষ্যত্বের ভালোবাসায় উদ্ভাসিত, বোধ করবে যে ইট হ্যাজ বিন এস্টাবলিশড অ্যাট টাঙ্গাইল ফার্স্ট, এই একটা বিষয়। আরেকটি বিষয় হলো বাংলাদেশের অস্তিত্ব হলো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ, যেটা নজরুলের সারা জীবনের সাধনা। এবং সমগ্র উপজেলা লেভেল অবধি নজরুলকে নিয়ে নজরুলের চর্চা, এই যে বাঁশুরি একটি নজরুল চর্চা কেন্দ্র, ডক্টর খালেকুজ্জামান যার প্রতিষ্ঠাতা, তার অভিনব চিন্তা, মানবতাবাদী মানুষ, একজন উজ্জ্বল মানুষ, দেশপ্রেমিক মানুষ, নজরুলের সাথে চিন্তা চেতনার সাথে, বঙ্গবন্ধুর সাথে চিন্তা চেতনার সাথে এমনভাবে মিলে গেছে যে এটা যত প্রসারিত হবে তত বাংলাদেশের মঙ্গল। এবং সেখানে টাঙ্গাইলের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, কারণ এটা টাঙ্গাইল থেকে শুরু হয়েছিল। মানুষের একটা সচেতন আনাগোনা দৃষ্টি তাদের মধ্যে পড়ে, এটাই স্বাভাবিক। আসলে জাতীয়ভাবে কিন্তু নজরুলকে নিয়ে কোনো পার্ক আমার জানা মতে ইতিমধ্যে হয়নি। যে কাজটি ডক্টর খালেকুজ্জামান করছেন এবং এই গ্রামীণ পরিবেশে, আর নজরুলের জীবন তো সেরকমই, গ্রামীণ পরিবেশ থেকে এক পরিবেশ থেকে আরেক পরিবেশে তিনি গিয়েছেন, সুতরাং তার সঙ্গে গ্রামীণ জীবনের একটা সম্পর্ক আছে, আর তার রচনাসমূহের মধ্যে গ্রামীণ জীবনের পটভূমি প্রধান। সুতরাং এই গ্রামীণ পটভূমিতে যদি নজরুলকে চর্চা করবার জন্য একটা পার্ক গঠিত হয়, সারাদিন ব্যাপী এখানে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং তার মধ্যে সারা বাংলাদেশে কিন্তু এই নিউজটি, এই খবরটি কিন্তু সকলের কাছে পৌঁছে যাচ্ছে, এবং এই খবরটি সকলের কাছে পৌঁছে যাওয়া মানে কত, এই হাজার হাজার মানুষের কাছে, কিন্তু লাখো মানুষের কাছে কিন্তু নজরুলের চর্চার বিষয়টি চলে যাচ্ছে। এবং নজরুলকে নিয়ে টাঙ্গাইলে একটা পার্ক হচ্ছে, এই খবরটি সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করবেই বলে আমার ধারণা। এবং এই জন্যে ডক্টর খালেকুজ্জামানকে আমরা ধন্যবাদ জানাই, নজরুল চর্চার ক্ষেত্রে এটি একটি দিগন্ত প্রসারিত করবে। এবং নজরুলের অনেক বিষয় আছে যা আজও আমাদের সামনে আসে নাই, নজরুলের অনেক রচনা আছে যা আমরা এখনো জানি না, নজরুলকে নিয়ে অনেক গবেষণার বিষয় আছে যা আমরা এখনো গবেষণায় আনতে পারি নাই, সেই সমস্ত কাজগুলোকে নিয়ে কিন্তু ডক্টর খালেকুজ্জামান কাজ করছেন। এবং তার অন্যতম কাজ হচ্ছে নজরুলকে নিয়ে একটি পার্ক, তার অন্যতম কাজ হচ্ছে নজরুলের বিভিন্ন বিষয় জনসমক্ষে নিয়ে আসা, প্রজন্মের কাছে নিয়ে আসা। অনেক অনেক ধন্যবাদ। আজ যদি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে তো আমার বিশ্বাস তিনি ডক্টর খালেকুজ্জামানকে দেখতে আসতেন, বা তিনি দেখতে চাইতেন যে ডক্টর খালেকুজ্জামানকে, কারণ ভালোবেসে বঙ্গবন্ধুই নজরুলকে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের দেশে, সুতরাং জাতীয় কবি উপাধিও তিনি দিয়েছিলেন। আর নজরুলকে ছাড়া আমাদের সাহিত্য অচল, নজরুলের যে সাহিত্য সেটি হচ্ছে আমাদের সাহিত্য, নজরুলের যে সৃষ্টিকর্ম সেটি হচ্ছে আমাদের যাপিত জীবনের অধ্যায়। সুতরাং তাকে নিয়ে যে পার্ক হচ্ছে এটা অবশ্যই জাতীয়ভাবে স্বীকৃতি পাবে এবং এটি জনসাধারণের মধ্যে, পরবর্তী প্রজন্মের মধ্যে একটা বড় ধরনের প্রভাব ফেলবে। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য স্যার। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই টাঙ্গাইল বাসাইলে যদবপুর নামক স্থানে কিন্তু আজকে যে মিলন মেলাটা হতে যাচ্ছে, যে বনভোজনটা হতে যাচ্ছে, আমরা সেখান থেকে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজকে হাজার হাজার লোকের একটি আয়োজন এবং সারাদিন ব্যাপী একটি প্রোগ্রাম। আমরা ইতিমধ্যে নজরুল গবেষণা অর্থাৎ এই বন্ধু ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা আমরা তার সাথে কথা বলছি, তিনি তার সুদূর পরিসরি পরিকল্পনা তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি এই নজরুল পার্ক নিয়ে যে তার চিন্তা ভাবনা এবং তার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন এবং আগামীতে করবেন। টাঙ্গাইলে যে এত সুন্দর একটি পার্ক হতে যাচ্ছে, এই পার্কটি কিন্তু আমাদের টাঙ্গাইলের জন্য বিশাল একটি ঐতিহ্যবাহী একটি স্থান হয়ে আগামী দিনের জন্য থাকবে এবং পরবর্তী প্রজন্ম যারা আছে তারা কিন্তু কাজ করতে পারবে
এই নজরুল জাতীয় কবি নজরুল ইসলাম, তাকে নিয়ে গবেষণা, তাকে নিয়ে ইনস্টিটিউট এবং তাকে নিয়ে যে চিন্তা চেতনা যে ভাবনা থেকে এই বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তিনি করে যাচ্ছেন, এটি অত্যন্ত নিতান্ত একটি ভালো একটি উদ্যোগ। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি টাঙ্গাইলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন এবং যে যে অবস্থায় আছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপাতত আমরা আজকের মধ্যে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।